ধার্মিক যদি কোনো অনুষ্ঠান করলে ওস্কানি দেওয়া হয়, যারা এই কথা বলছেন তারা একটু দৃষ্টিটা পাল্টান। মহরম শত শত বছর ধরে চলছে, কোনো অসুবিধা হয়নি। অন্যান্য ধর্মের সমস্ত শোভাযাত্রা থেকে উৎসব হচ্ছে, অসুবিধা হয়নি। তো রামনবমীতে এত ভয় কিসের আছে? রামকে ভয় পাচ্ছে, কারা ভয় পায়? যারা পাপীরা, যারা অসুররা, যারা রাক্ষসরা ভয় পায়। এদের মধ্যে কি সেই ধরনের আত্মা ঢুকে গেছে? ভয় পেলে কিছু করার নেই। বিজেপির আদর্শ রাম, রামরাজ্য প্রতিষ্ঠার জন্য আমরা করবো। কারো অসুবিধা হলে সে ঠিক করুক, এখানে থাকবে, অন্য কোথাও যাবে। গত বছর খানেক ধরে মূলত বিধানসভা নির্বাচনের পর থেকে উত্তরবাংলায় কুচবিহার জেলাতে ব্যাপক সংঘর্ষ হচ্ছে। তার কারণ বিজেপির এখানে ব্যাপক উত্থান। পুরনো নেতা নতুন নেতা মিলিয়ে আমাদের কর্মী নেতাদেরকে নিরন্তর আক্রমণ করা হচ্ছে, মারা হচ্ছে, বাড়ি ভাঙা হচ্ছে, অফিস ভাঙা হচ্ছে, পুলিশের সামনেই মারা হচ্ছে। পুলিশ সামনে দাঁড়িয়ে দেখছে, তার সামনে আমাদের লোকেদের আক্রমণ করা হচ্ছে। আমরা আগে থেকে ইনফরমেশন দেওয়ার পরেও খালি দর্শকের ভূমিকা পালন করছে, বারবার এটা ঘটছে। এবং সংঘর্ষ হওয়ার পরে আমাদের লোকেরা যদি কোথাও রিভেঞ্জ করে, তাদের নামে নন ভায়োলেবল কেস দেওয়া হচ্ছে। ছদিন আট দিন তাদেরকে হয় কে জেলে যেতে হচ্ছে, বা একাধিক দিন হসপিটালে থাকতে হচ্ছে। আর সরকারি পক্ষে যারা মার্চেন্ট হসপিটালে পাঠিয়েছেন, তারা একদিন পরে বিল পেয়ে যাচ্ছেন। এই ধরনের ঘটনা থেকে আমাদের মনে হচ্ছে সরকারের একটা বোধহয় একটা পলিসি আছে, বা প্রশাসনের আধিকারিকদের বলে দিয়েছে যে আমরা অ্যাটাক করবো, আপনারা কিছু করবেন না। আমরা এটা জানতে এসেছিলাম যে সত্যি সরকারের পলিসি হয় বিরোধীদেরকে মেরে আটকানোর চেষ্টা হবে, তাহলে আমাদের আর পলিসি আলাদা হবে, আমরা কাজ করার পলিসি আলাদা। আর দ্বিতীয়, যদি আপনারা মনে করছেন যে প্রশাসন সবার জন্যই আছে, আপনারা এই সংঘর্ষ বন্ধ করতে চান, সিরিয়াস আছে, তাহলে আপনাদের উপরে ভরসা করবো আমরা। যদি ভরসাই চলে যায় তখন সব কিছু হাতের বাইরে চলে যাবে, আর তার জন্য বিজেপি এখন প্রস্তুত হয়ে গেছে।